টেক্সাসের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী যার মামলা দেশব্যাপী ডেথ চেম্বারে আধ্যাত্মিক উপদেষ্টাদের ভূমিকা প্রকাশ্যে আনে। তার প্রাণঘাতী ইনজেকশন বন্ধ করার জন্য একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির প্রচেষ্টা সত্ত্বেও বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 38 বছর বয়সী জন হেনরি র্যামিরেজ 2004 সালে 46 বছর বয়সী পাবলো ক্যাস্ট্রোকে হত্যার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। প্রসিকিউটররা বলেছেন, ক্যাস্ট্রো খরপাস ক্রিস্টির স্টোর থেকে আবর্জনা বের করছিলেন। তখন রামিরেস তার ডলার ছিনতাই করছিলেন এবং তাকে 29 বার ছুরিকাঘাত করেছিলেন। একের পর এক ডাকাতির সময় ক্যাস্ট্রোর হত্যাকাণ্ড ঘটেছিল। রামিরেজ এবং 2 নারী 3 দিন মাদকদ্রব্য খেয়ে ডলার চুরি করছিলেন। রামিরেজ মেক্সিকোতে পালিয়ে যান, কিন্তু 3.5 বছর পরে গ্রেফতার হন। রামিরেজ স্টেট কারাগারের নিয়মকে চ্যালেঞ্জ করেছিলেন, যা তার যাজককে তার মৃত্যুদণ্ডের সময় তাকে স্পর্শ করতে এবং জোরে প্রার্থনা করতে বাধা দেয়। বলেছিলেন যে এতে তার ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে। সেই চ্যালেঞ্জের কারণে তার ফাঁসি কার্যকর হওয়ার পাশাপাশি অন্যদের মৃত্যুদণ্ড বিলম্বিত হয়েছিল। সোমবার টেক্সাস বোর্ড অব পার্ডনস এবং প্যারলস সর্বসম্মতভাবে রামিরেজের মৃত্যুদণ্ডকে কম শাস্তিতে পরিবর্তন করতে অস্বীকার করেছে।